সাইকেলে চড়ে জানতে এসেছেন মানুষের দুঃখ দুর্দশার কথা। কে তিনি? কথা বলে জানা গেল আর কেউ না, চন্দ্রকোনার দায়িত্বপ্রাপ্ত বিডিও রবীন্দ্রনাথ অধিকারী। সাইকেল নিয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে এক ব্যক্তি। জানছেন গ্রামের মানুষের কথা, দেখছেন 100 দিনের কাজ, চা খাচ্ছেন দোকানে। কেউ আবার একজন অচেনা অজানা মানুষকে হঠাৎ করে নিজের কষ্টের কথা জানাতেও কুণ্ঠা বোধ করছেন। অনেকেই আবার প্রশ্ন করে বসছেন, কে হে মশাই আপনি? গ্রামবাসীর এহেন মন্তব্যে ভদ্রলোক ঈষৎ হেসে উত্তর দিচ্ছেন। অবশেষে সামনে আসছে তার আসল পরিচয়, তিনি আর কেউ নন, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিডিও রবীন্দ্রনাথ অধিকারী। সাইকেলে চড়ে জানতে এসেছেন মানুষের দুঃখ দুর্দশার কথা, দেখছেন এলাকার কাজ। যদিও সেটি অনেকেই বিশ্বাস করতে পারছেন না, কারণ বিডিও আবার গাড়ি ছেড়ে সাইকেলে চড়তে যাবে কেন? এ বিষয়ে বিডিওর সাফ কথা, গ্রামবাসীর মনের কথা, তাদের সমস্যার কথা জানতে হলে গাড়ি হাঁকিয়ে নয়, ওদের কাছের মানুষ হতে হবে। তাই সাইকেলে চড়েই তিনি পৌঁছাতে চান মানুষের মনের মণিকোঠায়, শরীর থাকবে ভালো। এদিকে গ্রামবাসীদের বক্তব্য, প্রথমে চিনতে পারিনি, কি করেই বা চিনবো, ভিডিও আবার সাইকেলে আসে নাকি, ওনারা তো গাড়ি করে আসে। কিন্তু এই ভিডিও সাহেব আমাদের সমস্যার কথা জানতে একেবারে সাইকেলে চড়ে আমাদের কাছে এসেছেন, কথাও বলেছেন। নিজের এক্সারসাইজে হলো, তার সাথে সাথে সরকারি কাজগুলো নিজের চোখে দেখা হলো এবং গ্রামের মানুষের সঙ্গে একটু মেলামেশা হলো, তাদের সুবিধা অসুবিধাগুলো জানা গেলো, নিজের চোখে আমি দেখলাম জানলাম যে মেশা যায় এবং নিজেদের মতো করে মেশা যায়, তাদের মতো করে কথা বলা যায় এবং তার সঙ্গে নিজের এক্সারসাইজটাও হলো। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।